এখন আপনারা শুনবেন হজরত ইসমাইল আলহ্লামের জীবন কাহিনী হজরত ইসমাইল আলহ্লাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল হাজেরা তিনি হজরত ইব্রাহিম আলহ জ্যেষ্ঠ পুত্র ছিলেন ইসমাইল আজমি অনারব শব্দ এই শব্দটি ইসমাইনও ব্যবহৃত হয় উভয় শব্দের অর্থই মতিউল্লাহ অর্থাৎ আল্লাহর আনুগত্যকারী তিনি জাবিহুল্লাহ নামে খ্যাত তাঁরই দিকে নূরে মোহাম্মদী সাল্লাহ আলিহুসাল্লাম সম্পর্কে যুক্ত করা হয় অর্থাৎ তিনি রেসইলে করিম সাল্ল আলিহ্লামের শীর্ষ পিতামহ শিশু অবস্থায় মক্কায় আগমন ঘটে সারা জীবন এখানেই কাটান তিনি জুরহুমে লালিত পালিত হন এবং তাদের প্রতি নবীরূপে প্রেরিত হন আমালিকা ও ইয়ামানবাসীদের হৃদায়তের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত হন বহু লোক তার আহ্বানে সাড়া দেন আবার অনেকে কুফরকেই আঁকড়ে থাকেন হযরত ইব্রাহিম আলহ সাল্লামের হিরুনে অবস্থানকালে দশ বছর কেটে গেল এই সময় সারাহ হাজরাকে তার হাতে তুলে দিলেন তিনি মনে করলেন যে আমার তো কোনো সন্তান হচ্ছে না হয়তো আল্লাহ তাআলা হাজরার গর্ভে কোনো সন্তান দান করবেন হজরত সারার ধারণা সত্য প্রমাণিত হল এবং এক বছর পর হজরত ইসমাইল আলি সাল্লাম জন্মগ্রহণ করলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের বয়স তখন ছিয়াশি বছর আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের নিকট ওহি প্রেরণ করলেন যে তোমার এই সন্তানের বংশধর অনেক বিস্তৃত হবে জন সন্তান হবে এবং তাদের মধ্যে সবাই আপন আপন দল গোত্রের সর্দার হবে হজরত সারা যিনি এখন পর্যন্ত হজরত ইসমাইলের জন্ম লাভে আনন্দ প্রকাশ করেছিলেন এই সুসংবাদে ও ওহির পর হাজরা ও তার সন্তানদের দিক থেকে মন সংকীর্ণ হতে লাগল এক পর্যায়ে হাজরা ও ইসমাইলকে সেখান থেকে আলাদা করে দেওয়ার জন্য হজরত ইব্রাহিমকে বাধ্য করলেন হজরত ইব্রাহিমও আল্লাহর নির্দেশে সারার কথা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হলেন হজরত ইব্রাহিম আলেসালাম তার পুত্র ইসমাইল ও স্ত্রী হাজেরাকে সাথে নিয়ে যানবাহন ও পাথেও সহ হিরুন থেকে যাত্রা করেন এবং মক্কায় পৌঁছে জমজম স্থানে অবস্থান করেন সে সময় এই স্থানটি ছিল মরুভূমিরই অংশ পানি ও শস্যদানা কিছুই ছিল না হযরত ইব্রাহিম আলেহাল্লাম আল্লাহর নির্দেশে উভয়কে সেখানে রেখে কিছু সময় পর প্রত্যাগমন করেন হজরত ইব্রাহিম আল আল্লাহর দরবারে সন্তানের হিফাজত ও আরামের দোয়া করে ফিরে চলে গেলেন মন অস্থির ছিল গভীর চিন্তায় ডুবেছিলেন কিন্তু আল্লাহর নির্দেশের সামনে মাথা নত ছিল এদিকে হজরত হাজরার কাছে যে খানাও পানি ছিল তা দুদিনের পর শেষ হয়ে গেল হজরত ইসমাইল পিপাসায় কাতর হয়ে ছটফট করছিলেন মায়ের মমতা এই অবস্থাকে কীভাবে সহ্য করতে পারে হাজরা অস্থির হয়ে পড়লেন পানির জন্য এদিক সেদিক দৃষ্টিপাত করলেন কিন্তু কোথাও পানির কোনো চিহ্ন দেখলেন না কিছুদূর গিয়ে সাফা পাহাড়ে চড়লেন পানির জন্য চতুর্দিকে দৃষ্টি ফেরালেন কোথাও পানির নজরে পড়ল না তারপর সন্তানের জীবনের প্রয়োজনে দৌড়ে উপত্যকায় নেমে এলেন সেখান থেকে আবার অপরদিকে মারোয়া পাহাড়ে গিয়ে চড়লেন সেখানেও যখন পানির নজরে পড়ল না তখন দ্রুত বেগে আবার উপত্যকায় নেমে শিশুর কাছে এলেন এভাবে তিনি সাতবার সাফা মারোয়ায় ওঠানামা করলেন একদা নবী করিম সাল্লাম এই স্থানে পৌঁছে বলেছিলেন এটাই হচ্ছে সেই সাফা ও মারোয়ার মধ্যবর্তী দৌড় যা হজের সময় লোকেরা করে থাকে শেষবার যখন হজরত হাজরা মারোয়ার ওপর ছিলেন এবং শিশুর কান্না কানে এলো তখন দৃষ্টি উঠিয়ে দেখলেন ইসমাইলের কাছে একজন লোক দাঁড়িয়ে তিনি চমকে উঠলেন এবং ভয়ে ভয়ে ইসমাইলের দিকে এগোলেন হজরত ইসমাইল ক্রন্দন করছিলেন এবং জমিনের উপর পা দিয়ে আঘাত করছিলেন তখন পানির একটি ঝর্ণা তার পায়ের কাছ থেকে উতলে উঠল হজরত হাজরা শিশুকে কোলে তুলে নিলেন এবং ঝর্নার চতুর্দিকে মাটি দিয়ে একটি ঘর তৈরি করলেন যাতে পানি এক জায়গায় জমা হয় তিনি মশক ভরলেন শিশুকেও পান করালেন নিজেও পান করলেন এক বর্ণনা থেকে জানা যায় ওই ব্যক্তি ছিলেন হজরত জিব্রাইল আলহ তিনি হজরত ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ঝর্ণা বের করে দিয়েছিলেন প্রকৃতপক্ষে এটা ছিল সেই দোয়ার ফল যা হজরত ইব্রাহিম আলহ্লাম করেছিলেন হে আমাদের প্রতিপালক আমি আমার সন্তানকে তোমার কাছে এই নির্জন মরু প্রান্তরে রেখে গেলাম মোট কথা আল্লাহ তালা তার অসীম ক্ষমতা দ্বারা এমন এক ব্যবস্থা করলেন যাতে ওই ফল মূলহীন উপত্যকায় হজরত হাজরা হজরত ইসমাইলকে কোনো কষ্ট করতে না হয় একজন নবী ও তার পুণ্যবতী মাতা সর্বপ্রথম এই কূপের পানি পান করায় ইতিহাসে এর মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই বরকতময় কূপ আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্ত অটুট থাকবে জাহাক রহমতুল্লা আলহ বলেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এর পানির উৎস বন্ধ হয়ে যাবে এবং একইভাবে কূপটি বিলীন হয়ে যাবে হজরত হাজরা তার পশু শিশুর সাথে এই স্থানে অবস্থান করার অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা এই এলাকাকে আবাদ করার ব্যবস্থা করলেন হজরত হাজেরার মৃত্যুর পর হজরত ইসমাইল অনেকটা উদাসীন হয়ে পড়লেন মক্কা থেকে সিরিয়ায় তার পিতার কাছে চলে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু জোরহুম গোত্রের লোকেরা ইসমাইলকে বিদায় দিতে রাজি হল না এরূপ সম্মানিত ও মর্যাদামান ব্যক্তিত্বকে বিদায় দেওয়া তারা কোনোমতি পছন্দ করল না তাই তারা পরস্পরে পরামর্শ করে হজরত ইসমাইলকে আটকে রাখতে সফল হলো তার সাথে তাদের সম্পর্ক আরও মজবুত ও আরও ঘনিষ্ঠ করার জন্য তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাইল শেষে এ ব্যাপারে হজরত ইসমাইলকে সম্মত করানো হল এবং আম্মারাহ বিনতে সাঈদ ইবনে ওসামা ইবন ওকায়েলের সাথে তার বিবাহ কার্য করা হলো হজরত ইসমাইল আলহাম কাবাঘরের মোতওয়াল্লি ছিলেন তারপর তার পুত্র নাবিদ ইবনে ইসমাইল মোতওয়াল্লি হন আল্লাহ তাকে এত সন্তান দান করেন যে মক্কায় তাদের সকলের সংকুলন সম্ভব হল না তাই অনেক পৌত্র পৌপুত্র হিজাদের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেন বাতুন আদনান সম্পর্কে বিশেষজ্ঞগণ বর্ণনা করেন যে উনি নাবিদ ইবনে ইসমাইলের সন্তানদের অন্যতম কেউ কেউ কিদার ইবনে ইসমাইলের সন্তান বলেছেন এছাড়া কাহতানিকেও তারই সন্তান বলা হয় এইভাবে হজরত ইসমাইল আলহি সারা আরববাসীর ঊর্ধ্বতর পূর্বপুরুষে পরিণত হন আল্লাম ইবনি ইসহাক হজরত ইসমাইল আলহি সাল্লামের বয়স একশত বছর বর্ণনা করেছেন কিন্তু তাওরাতে একশত বছর প্রকাশ করা হয়েছে যা এর কাছাকাছি বয়সেই তিনি পরলোক গমন করেন এবং তার স্নেহশীলা মাতা হাজরার পাশে মিজাব ও হাজর আসওয়াদের মাঝখানে সমাধিস্থ হন তাওরাত থেকে জানা যায় যে ইন্তেকালের সময় তিনি বারো পুত্র রেখে যান যাদের নাম নাবিদ কিদার আউবিল বিশাম মুশমি জাওমা মাসা হীরা কিমা বাতর নাফিজ ও কাদমা তার একজন কন্যাও ছিল যার নাম বাসমা মুসলিম ঐতিহাসিক গণের মতে ইসমাইল আলহ্লাম মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং তাকে তার মায়ের কবরের পাশে রুকন ও কাবার মাঝখানে হিজরে মিজাবের নিচে দাফন করা হয় এই ছিল হজরত ইসমাইল আলহিসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমাদের সাথেই থাকুন বায়োছবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন धन्यवाद